হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০২১ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে হাবিবুর রহমান হাবিবের জন্ম ১৯৭২ সালের ২৭ নভেম্বর, বাড়ি জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার গ্রামে। সিলেট এমসি কলেজ থেকে বিএ সম্পন্ন করেছেন তিনি। ১৯৮৬ সালে ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন হাবিবুর রহমান হাবিব। ১৯৯৫ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। হাবিবুর রহমান হাবিব লন্ডন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন হাবিব। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য। সিলেট ৩ জাতীয় সংসদের ২৩১ নম্বর আসন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩। একটা সময় এ আসনে আধিপত্য ছিল জাতীয় পার্টির। সময়ের ব্যবধানে জাপার সেই অবস্থান আর নেই। বর্তমানে আসনটি আওয়ামী লীগের দখলে। ২০০১ সালে জাপার প্রার্থীকে হারিয়ে সিলেট ৩ আসন দখল করে নেয় বিএনপি। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি চলে যায় আওয়ামী লীগের ঘরে। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ছাড়েন এমপি মাহমুদুসামাদ চৌধুরী। এরপর উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে হারিয়ে এমপি নির্বাচিত হন হাবিব। জাপা এখন অনেকটাই আড়ালে। ভোট বেড়েছে আওয়ামী লীগ বিএনপির। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, এ আসনে উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করেছেন হাবিবুর রহমান হাবিব। অল্প সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। কাজেও দক্ষ একজন মানুষ হাবিব। আবার স্থানীয়রা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনের জয় নির্ভর করছে ভাসমান বা নির্দলীয় ভোটারদের উপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসনটির ৩ উপজেলায় আওয়ামী লীগ বিএনপির হানাহানি থাকলেও সরব উপস্থিতি আছে সবার। সাদাকালো নিউজ।